সৌদি আরবে 200+ দুর্নীতিবাজ গ্রেফতার। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগে 200+ ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছে সৌদি আরবের দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, দুর্নীতি করেছেন এবং ঘুষ নিয়েছেন এমন সন্দেহে 200+ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন। সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা জানায়, তারা এপ্রিলের পর এটি সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহার সর্বশেষ অভিযান। সেই সময় 176 জনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। 2017 সালের শেষ দিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাজপরিবারের 300+ যুবরাজ, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে এক অভিযান শুরু করেন, যারা ক্ষমতাসীন আল সৌদ রাজপরিবার এবং এর বিস্তৃত পৃষ্ঠপোষক নেটওয়ার্ক ঘিরে অভিজাত কাঠামো গড়ে তুলেছে বলে অভিযোগ ওঠে। আটক ব্যক্তিদের গ্রেফতারের পর রিয়াদের অভিজাত হোটেলে সপ্তাহের পর সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে আটকে রাখা হয়। সেখানে এই বন্দীদের শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।